আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। মালিক আজকে আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসেছে, এক বাটি চকলেট দেখেছো? এই দেখো এই বাটিটার মধ্যে কতগুলো চকলেট। চকলেট খেতে আমি খুব ভালো পাই, আহ খেতে কত স্বাদ চকলেট গুলো, হা হা হা। এই দুষ্টু টম্বেরালটা চকলেট খেয়ে চকলেটের খালি প্যাকেটটা আমার গায়ের মধ্যে মারছে। আমাকে কিছু একটা প্ল্যান বার করতে হবে যার সাহায্যে আমি এই চকলেট গুলো খেতে পারবো। চকলেট খেতে আমার কাছেও অনেক মজা লাগে। কিছু একটা প্ল্যান বার করতে হবে আমাকে। মাথায় একটা বুদ্ধি এসেছে, সে বুদ্ধি মতো আমাকে কাজ করতে হবে। আমি এখন এই নিম্বুটা টমকে দেবো খাওয়ার জন্য, তারপর দেখবে আমি কি করে এই টমের কাছ থেকে চকলেট গুলো নিয়ে যাই। টম এই নাও নিম্বুটা ওই খাও। টম তো জানে না এটা নিম্বু, এটা চকলেট না, এক্ষুনি বুঝবে মজা। চকলেট গুলো খেতে এত স্বাদ, হাই হাই একে খেয়ে নিলাম আমি। উরে বাবা রে বাবা, দেখেছো আমার বুদ্ধি? এবার আমি কি করবো বলো তো? এই চকলেট পার্টিটা নিয়ে এখান থেকে পালিয়ে যাব। টমে আমাকে আর ধরতে পারবে না। হা, এবার সবগুলো চকলেট আমি খাবো। থু থু থু, একে খেয়ে নিলাম রে বাবা। হাই হাই, এত তিতো কেন? চকলেটটা তো এত তিতো হওয়ার কথা না, চকলেট তো আমি শুনেছি অনেক মিষ্টি। দুষ্টু জেরি আমাকে কি খাইয়ে দিয়েছিস? তোকে তোরে আমি আমার চকলেটের পার্টি নিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে না? আমাকে ধরতে পারবে না, পারবে না। তোকে তো আমি ধরে ছাড়বো, পুচকি দূর, কোথায় পালাবি তুই? হায় হায়, মাথার মধ্যে এটা কি এসে পড়লো? যাই হোক, এই টম কি করেছো তুমি? ঘরটা আমি পরিষ্কার করছিলাম আর তুমি পুরো ঘরটাকে আবার নোংরা করে দিয়েছো। স্টিকার গুলো একটা একটা করে আমি বইয়ের মধ্যে লাগাচ্ছি। আরে আরে আরে, একই ওরে বাবা রে বাবা, দিল রে দিল, আমারে পেলে দিল। দুষ্টু বেড়াল কোথাকার, কোথা থেকে চলে আসলো এখানে? আরে হয়, একেবারে ফেলেই দিল আমাকে চেয়ার থেকে। তোকে তোরে আমি দেখে নিব, দুষ্টু বিড়াল। চকলেটের পার্টি একবার যখন আমি পেয়েছি, তখন এই চকলেটের পার্টিটা তো আমি টমের হাতে তুলে দেবই না। এটাকে আমি ঘর থেকে বের করে নিয়ে ও একটা নির্জন জায়গায় গিয়ে বসে বসে খাবো। দুষ্টু তো দাঁড়া বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আমি। মাংসটা খেয়ে নিয়েছি, এবার হাড়টাকে নিয়ে গর্তের মধ্যে ফেলে আসি। আমি একটা গর্তি করেছি, এ গর্তির মধ্যে আমি হাড় গুলোকে ফেলি। যখন দু তিনটা হাড় হয়ে যায় তখন আমি গতিটা মাটি দিয়ে আবার পরিপূর্ণ করে দিই। এই তো আজকে তিনটে হাড় হয়ে গেছে, এবার মাটি দিয়ে দিতে হবে, যা না হলে আবার আমার দুষ্টু বাচ্চাটা এই গতিটার মধ্যে পড়ে যাবে। তাই এটাকে এক্ষুনি মাটি দিয়ে পরিপূর্ণ করতে হবে। কোথায় যায়, কোথায় যায়, কোথায় যায়? বলোকে গর্তির মধ্যে চকলেট গুলোকে ফেলে দি। এবার টম্বেরাল এসে পড়বে চকলেট গুলোকে নেওয়ার জন্য, তারপর টম্বেরালের বারোটা বাজাবে বুলডগ। এবার মাটি দিয়ে গর্তিটাকে পরিপূর্ণ করে দিতে হবে, একেবারে সুন্দর করে গর্তিটাকে মাটি দিয়ে ভরিয়ে দিতে হবে, যা ভরানো হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, হঠাৎ করে এখানে মাটি কোথা থেকে আসলো? হাই হাই, আমি তো নিঃশ্বাসও নিতে পাচ্ছি না, এভাবে থাকলে তো আমি মরে যাব। আমাকে এখান থেকে উঠে পড়তে হবে। ওরে বাবা রে বাবা, চকলেট থাক এখন। এই স্তূপ গুলো আমার স্মৃতি হয়ে থাকবে। আরে একই উড়ে বাবা রে বাবা, হাড়গুলো উপরের দিকে কি করে উঠে আসলো? হায় হায়, আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার, এই গর্তটার মধ্যে মনে হচ্ছে কিছু আছে। উড়ে বাবা রে বাবা, একই একটা চকলেট, হায় হায় একই, এ তো একটা ইঁদুর, হায় এখানে কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা রে বাবা, দুষ্টু বুলডগ, তুই তাহলে আমার গায়ের উপরে মাটি দিয়েছিস, তোকে তোরে আজকে আমি মেরে ফেলবো। এই এক লাথি মারলাম, আরে ওরে বাবা রে বাবা। টমের বাচ্চা টম, তুই আমার গর্তের ভিতরে কি করছিলি? হ্যাঁ কি করছিলি ওইদিকে, আবার কি দেখি তো। আহ, এবার চকলেটটা খাবো আমি, এত কষ্ট করে টমের থেকে চকলেটটা চুরি করে এনেছি, আমি খাবো আমি, ঠিক আছে? এখানে কি হচ্ছে রে বাবা? এদিকে জেরিটা চকলেট খাচ্ছে, আর এদিকে দুষ্টু টমটা আমাকে ফাঁকি দিয়ে এখান থেকে পালালো। তোকে তোরে আমি দেখে নেবো, দুষ্টু বেড়াল কোথাকার। ওরে বাবা রে বাবা, একটুর জন্য বেঁচে গেলাম বুলডগটা হাত থেকে, বাপরে বাপ। মাটির ভিতরে থেকে নিঃশ্বাসটাও কেমন জানি আটকে ছিল, বাপরে একটুর জন্য মরে যেতাম, যা বেঁচে এলাম। সবই হয়েছে দুষ্টু চেরিটার জন্য, দুষ্টু কোথাকার। আমার সবগুলো চকলেট হাত ছাড়া হয়ে গেল, হাই হাই মালকিনে চলে এসেছে, এবার কি হবে? যে টম, একই অবস্থা করেছো তোমার গায়ের মধ্যে, এত মাটি কোথা থেকে লাগিয়েছো চোরাই? তোমাকে তো এবার স্নান করাতে হবে, দুষ্টু কোথাকার, তোমার পিছনে সারাদিন কাজ করতে হয়। হ্যাঁ, এত দুষ্টুমি কেন করো? চলো এখন তোমাকে একবার স্নান করাতে হবে। হাই হাই, এত দুষ্টুমি কি করেছে করে।
আর দুষ্টুমি, ওই দুটার সাথে দুষ্টুমি করা ছাড়া কিছু কাজ নেই না? হ্যাঁ, একেবারে ভালো করে ঘষে ঘষে স্নান করিয়ে দিয়েছি, ঠিক আছে? আর যাতে একেবারে গায়ের মধ্যে প্যাঁক যাতে না লাগে, হ্যাঁ একেবারে গাটাও শুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? সুন্দর করে গিয়ে ঘুমোবে, কোনো দুষ্টুমি করবে না কিন্তু। মালকিনকে আমি কি করে যে বলি, দুষ্টু জেরিটা আমার সবগুলো চকলেট নিয়ে গেছে। হায় হায়, এ কি হয়ে গেলাম আমি! ওরে বাবা রে বাবা! স্নান করিয়ে দিয়েছি, গাটাও একেবারে শুকিয়ে দিয়েছি, এবার শুধু চুপচাপ করে ঘুমোবে, ঠিক আছে? দেখো কত সুন্দর লাগছে তোমাকে এখন। সত্যি বলছেন মালকিন, আমাকে অনেক সুন্দর লাগছে। আরে বা, এ চুলগুলো কেন নামছে না বুঝতে পারছি না। আরে হাই, চুলগুলো একেবারে উপরের দিকে উঠে থাকে, ভাল লাগে না আমার। এখানে বসে বসে দুধ গুলো খাও, খেয়ে তারপর ঘুমো। আমার দুধ খেতে একেবারে ইচ্ছে করছে না, আমার ওই চকলেট গুলো চাই, চকলেট খেতে আমার কাছে অনেক মজা লাগে। হায় রে হায়, সবগুলো চকলেট আমার গেল। হায় রে, খাবো না আমি দুধ, আমার চকলেট চাই, চকলেট চাই। আরে এদিকে আবার কে আসলো, ওই দেখো দুষ্টু ইঁদুরটা আবার চলে এসেছে। এবার কি খাবি তুই? হ্যাঁ দেখো 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 কি করছে, একবার দেখো, দুষ্টু কথাটা সবগুলো চকলেট আমার নষ্ট করে দিয়েছে। ওকে তো আমি পেলে তারপর বুঝাবো মজা। দুধ, টম ভাই তোমাকে দুধ খেতে দিয়েছে, টম ভাই আমাকে একটু দুধ খেতে দাও না। টম ভাই প্লিজ দাও না, খুব খিদে লেগেছে, বিশ্বাস করো তুমি। তোকে দেব আমি, প্রথমে তুই আমার চকলেট গুলো নিয়ে নিয়েছিস, এখন তোকে কোনো দুধ টুধ দেওয়া হবে না, এই দুধ গুলো আমিই খাবো। দুষ্টু কথাকার প্রথমে আমার চকলেট গুলো সবগুলো নিয়ে একবারে খেয়ে নিয়েছে, দুষ্টু আমার কাছে একেবারে ভাল লাগছে না, তারপর আমি খাচ্ছি। সুপ্রিয় দর্শক বৃন্দ, সকলকে ঘরের ভিতরে থাকার জন্য একান্ত ভাবে অনুরোধ করা হচ্ছে। শহরে এলিয়েন ঢুকে পড়েছে, যে এলিয়েন গুলো পুরো শহরটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, তাই সবার কাছে একটাই অনুরোধ, আপনারা ঘর থেকে বেরোবেন না, ঘরের ভিতরে থাকুন। একই আবার নতুন সমস্যা এসে পড়লো রে বাবা। হায় হায়, একটু শান্তিতে থাকবো তাও দেয় না, একই আবার এলিয়েন চলে এসেছে। হায় রে হায়, এলিয়েনদের যন্ত্রণা বাঁচি না। এই দুষ্টু এলিয়েনরা মাঝে মধ্যে শহরের মধ্যে এসে হাঙ্গামা শুরু করে, এদের যন্ত্রণা বাঁচা যায় না। একটু টিভি দেখবো বলেছিলাম, এখন এই টিভির মধ্যে এটা দেখাচ্ছে। হায় রে হায়, আজকেও একটু একটু চিন্তা চিন্তা হচ্ছে, কি করেছে? আরে একই এ কুকুরটা এমন কেন করছে? হায় হায়, কোথা থেকে একটা বেবিকে ধরে নিয়ে এসেছে। এই কুকুর, তোমার যন্ত্রণা তো দেখছি টিভি দেখতে পারবো না, এদিকে শহরে এলিয়েন চলে এসেছে, আর তুমি এই কোথা থেকে একটা বাচ্চাকে ধরে নিয়ে এসেছো? যা, ছোট বাচ্চা, ঠিক আছে কোনো ব্যাপার না, এনেছে যখন তখন একে দেখাশোনার দায়িত্ব আমাদের, ঠিক আছে? মনে হচ্ছে এর মা বাবাকে এলিয়েনরা মেরে ফেলেছে, তাই বুলডগটা একে আমাদের বাড়িতে নিয়ে এসেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমরাই ওর দেখাশোনা করবো। হায় রে, কত ছোট একটা বাচ্চা, কিভাবে দেখো ঘুমিয়ে আছে। এ বাচ্চাটাকে আজ থেকে আমরাই বড় করব, আমাদের বাড়িতে থাকবে, আর একে দেখাশোনার দায়িত্ব আমি দেব বুলডগটাকে। বুলডগটা যখন ধরে নিয়ে এসেছে, এখন ওর দায়িত্ব বুলডগকে দেওয়া হবে। দেখো 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 কত সুন্দর একটা কিউট কিউট বাচ্চা, আমার ছেলের মতো, আমার ছেলের সাথেও খেলা করতে পারবে, আমার ছেলে পেলে অনেক খুশি হয়ে যাবে। এই যে বুলডগ, একে দেখাশোনার দায়িত্ব তো আমি তোমাকে দেব, ঠিক আছে, তবে তুমি একে কি খাবাবে সেটাও তো বুঝতে পারছি না। এই যা সমস্যা শুরু হয়ে গেছে, আমার পেটের মধ্যে ঘুরঘুরি শুরু হয়ে গেছে, আমাকে আবার টয়লেটে যেতে হবে। হায় রে হায়, সকাল থেকে কি যে খেয়েছি কে জানে, সারাদিন শুধু টয়লেটে যেতে হচ্ছে। তুমি একে দেখাশোনা করো, ঠিক আছে? আমি একটু আসছি, একে এর যাতে ঘুম না ভাঙে, ঠিক আছে? একে ঘুমোতে দাও, নাহলে ঘুম থেকে উঠলে চিৎকার শুরু করবে। আচ্ছা মালিক, আপনি একেবারে চিন্তা করবেন না, একে দেখাশোনার দায়িত্ব আমার, আমি এর ঘুমের একেবারে ডিস্টার্ব করতে দেবো না কাউকে, আমি একে পাহারা দেবো। হা হা হা, এখন আপনি চান? ওকে স্যার, আমি ওর দেখাশোনার দায়িত্ব নিচ্ছি, আজ থেকে ও দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ আমার। ওরে বাবা রে বাবা, ওইদিক থেকে আবার কিসের শব্দ শোনা যাচ্ছে? হায় রে হায়, এভাবে জোরে জোরে শব্দ, আয়ে যা দুষ্টু তো আমার জেরি। হায় রে হায়, আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে, এদের যন্ত্রণা তো, এ বাচ্চাটা ঘুম থেকে উঠে পড়বে। হায় রে হায়, এখন আমি কি করি? এ ঘুম থেকে উঠলে চিৎকার শুরু করবে মায়ের কাছে যাওয়ার জন্য, তখন আমি কি করব? এই টম আর জেরিকে থামাতে হবে, না হলে এ ঘুম ভেঙে যাবে। দুষ্টু কথাকার সারাদিন শুধু দুষ্টুমি ছাড়া আর কিছুই তো করতে পারে না, ওরা কোথায় গেল? এই টম এন্ড জেরি কোথায় গেলে তোরা? বেরিয়ে আয় বলছি, এভাবে দুষ্টুমি করিস না। হায় রে হায়, এখনো দেখছি ওরা বাজানো বন্ধ করছে না। হায় রে, এভাবে বাঁচতে থাকলে তো
ওই বাচ্চাটা উঠে পড়বে, একেবারে চুপ 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 কোথায় চলে গেল দেখতেও পাচ্ছি না। আরে বাবা রে বাবা, দিছে রে দিছে, একেবারে 12টা বাজাইয়া দিছে আমার মুখটার। দুষ্টু ইঁদুর কোথাকার, হ্যাঁ তুই এত দুষ্টুমি কেন করিস? হ্যাঁ তোকে তো আজকে আমি মেরে ফেলবো, তুই আমাকে সারাদিন শুধু জ্বালাস, তোকে তো আজকে আমি ছাড়বো না। এই যা, এই দুষ্টরা তো দেখছি এবারে বাচ্চাটার কাছে গিয়েই দুষ্টুমি শুরু করে দিয়েছে। হায় হায়, এভাবে দুষ্টুমি করলে তো বাচ্চাটা ঘুম থেকে একেবারে উঠে যাবে। আমাকে ধরতে পারবে না তুমি টম বেড়াল, হা হা হা। এই 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 তোরা চুপ কর চুপ কর, এভাবে দুষ্টুমি করিস না, এই বাচ্চাটা ঘুমোচ্ছে। হায় রে হায়, এখনো ঘুমিয়ে আছে, তুমি ঘুমো, এই দুষ্টুদের কথা বলে লাভ নেই, এরা এত দুষ্টু। শুধু একবার ধইরা নি তোরে, এই তো ধইরা নিছি, এবার কোথায় পালাবি? হ্যাঁ জিব্বা পার করা না। ওরে বাবা রে বাবা, দিছে রে একেবারে দিছে, 12টা বাজাইয়া কেরে এমনটা করছে, চোখ মুখ গুলা পুরা তেরা তেরা হইয়া গেছে। অনেক দুষ্টুমি সহ্য করছি তখন থেকে, হায় হায় গেল, এ বাচ্চাটা জেগে গেল, এখন কি হবে, একে কিভাবে আমরা থামাবো? হায় রে, যেটা ভয় ছিল সেটাই হলো, এবার বলো কি করে একে থামাবে? তোমাদের জন্যই এমনটা হলো, দুষ্টু কোথাকার, এর মাও নেই বাবাও নেই, এখন এই কান্না কে থামাবে বল? এদিকে আবার মালিক আসলে আমাকে নিয়ে চেঁচামেচি করবে, তোদের যন্ত্রণা বাজে আর দুষ্টুর দল এখন যে করে হোক। ওর কান্না বন্ধ কতরা, হায় রে হায়, এক গলাটা তো দেখছি একেবারে মাইকের মতো, মাইক না হলেও চলবে যেভাবে চিৎকার করছে। আমি একটা গান করে দেখি, যদি হয়তো আমার গান শুনে ও চুপ করেও যেতে পারে। বাদাম বাদাম দাদা কচহ বাদাম, আমার কাছে নাই কো দাদা পচা বাদাম, একেবারে ব্র্যান্ডের ব্র্যান্ডের বাদাম আছে, আপনি ঘুমিয়ে পড়ুন তাহলে আপনাকে বাদাম দেওয়া হবে। হাই হাই, একে বাচ্চাটা তো দেখছি এখনো চিৎকার বন্ধ হচ্ছে না, আর এদিকে দেখো দুই মহাশয় মহারাজ কিভাবে ঘুমোচ্ছে, দুষ্টের দল। কোথায় এই বাচ্চাটার কান্না বন্ধ করবে তা না করে ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে। গানটা গেয়েছি আমি, এই যে টম্বেরাল টম্বেরাল, ঘুমিয়ে পড়েছো নাকি? হ্যাঁ আমি বলেছি ও বাচ্চাটা কান্না বন্ধ করতে, আর তোমরা উল্টো ঘুমিয়ে পড়েছো। তোমাদের জন্যই বাচ্চাটা ঘুম থেকে উঠে পড়েছে, আর তোমরাই নাকি এখন ওকে ঘুম না পাড়িয়ে তোমরাই নিজে ঘুমিয়ে পড়েছো। তাড়াতাড়ি ওকে ঘুম পাড়ানো বুদ্ধি বের করো। বাচ্চা ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়, চকলেট কিনা দিমু বাবা, ঘুমিয়ে পড়, আরে বাবা ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়, চকলেট কিনা দিমু। আরে টম একটু দাঁড়া ভাই, একটু দাঁড়া, আমিও তো পড়ে যাব। হাই হাই এমনটা করিস না, একটু দাঁড়া ভাই। আরে পড়ে গেলাম, পড়ে বাবারে বাবা, বলেছিলাম প্রথমে। ওহ একেবারে 12টা বাজে গেল। আরে এ কি, এটা তো ওই জিনিসটাই যেটা ওই বাচ্চাটা মুখে প্রথমে ছিল। তাড়াতাড়ি যাই ওই জিনিসটা নিয়ে যাই, হয়তো এটা দিলে বাচ্চাটা চুপ হয়ে যাবে। তাড়াতাড়ি নিয়ে গিয়ে ও বাচ্চাটা মুখের মধ্যে ঢুকিয়ে দিই, এই তো দেখেছো চুপ হয়ে গেছে, আমার কত বুদ্ধি দেখেছো, একেবারে চুপ হয়ে গেছে। আরে বাজেরি, গুড গুড গুড, ভেরি গুড, দেখেছো একেবারে চুপ হয়ে গেছে, যেটা মাথা সত্যি অনেক বুদ্ধি আছে, থ্যাংক ইউ জেরি থ্যাংক ইউ। আরে উরে বাবা রে বাবা, একই আমার মাথার মধ্যে এটা কি এসে পড়লো, হায় রে হাই হাই, এটা কি করলো রে বাবা, হাই ওরে বাবা রে বাবা, এবার তো দেখছি আমার দিকে আছে, হাই হাই আমার কাছে ভয় করছে, উড়ে বেঁচে গেলাম, কিন্তু মনে হচ্ছে আমার মাথার উপর আগুন জ্বলছে। হাই রে এটাকে নিবা নিবা, কেউ নিবা। যা, এ বুদ্ধিটাও কাজ করলো না, এ দুষ্টু বাচ্চাটাকেও নিয়ে পারা যায় না, একে দুষ্টু এই টম এন্ড জেরি, আর উপর তার উপরে দুষ্টু এই বাচ্চাটা, এটাও এমন দুষ্টু হয়েছে বাচ্চাটা, কি বলবো। যাই হোক এখন আর চিৎকার করে লাভ নেই, এ বাচ্চাটাকে চুপ করানোর ব্যবস্থা করা যাক। ঘুমাও ঘুমাও বাবাই ঘুমাও। আরে বাবা ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়, প্লিজ ঘুমিয়ে পড়, এত দেখছি চিৎকার বন্ধই করছে না। যাক বাবা এটা অবশ্য ভালোই হলো, এই বাচ্চাটার জন্য আমি একটু চড়তে পাচ্ছি, অনেক মজা হচ্ছে। বাচ্চাটারও মুখে দেওয়া জিনিসটা এদিকে এসেছিল চোপাটার নিচে, দেখি তো আরে 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 পেয়ে গেছি মনে হচ্ছে, না চোপাটার তলে তো নেই। বাবারে বাবা কোথায় চলে গেল তাহলে, এদিকে এতে এসেছিল তাহলে হঠাৎ করে কোথায় চলে গেল, আরে বুঝতে পারছি না তো। হায় হায় হায়, একটু বললো আমি পাচ্ছি না কোথায়, ওই তো দেখে নিয়েছি মনে হচ্ছে, ওই তো দরজার উপরে, হা হা হা, আমাকে নিয়ে নিতে হবে, এবার কি করে উপরে উঠবো? ও আমি তো বেড়াল, আমি তো উপরে উঠতে পারি, ঠিক আছে এই কাপড় গুলো বেয়ে বেয়ে আমি উপরে উঠে যাব, তারপর এই মুখের জিনিসটা আমি নিয়ে আসব, হা হা হা, এই একলাপে উপরে উঠে যাব। এ পেয়ে গেছি পেয়ে গেছি, আরেকটু 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 একটু পেয়ে গেছি মনে হচ্ছে, আরে 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 রে, এ কি
ওরে বাবারে বাবা, মনে তো হচ্ছে আমি পড়ে যাবো। হায় রে হায়, এমনটা কেন হচ্ছে? ওরে বাবারে বাবা, গেলাম রে। হায় হায়, এটা কি হলো? মনে হচ্ছে আমি কাপড়টা মতো উড়া পুরো বেরিয়ে গেছি, কাপড়টা ভিতরে ঢুকে গেছি। হায় হায়, এমনটা কেন হলো? একেবারে 12টা বেজে গেল, আমার বাচ্চাটা মুখে দেওয়ার জিনিসটা আমার মুখের মধ্যে চলে আসলো। বাহ, কত বলো তোম কোথাকার, বাচ্চাটা মুখে দেওয়ার জিনিসটা তুই নিজে মুখে দিয়ে বসে আছিস, ওইদিকে বাচ্চাটা চিৎকারে আমার মাথাটা একেবারে ফেটে যাচ্ছে। হায়, ওরে বাবারে বাবা, বুলডগ আমারে বাঁচাও, এই বাচ্চাটা তো দেখছি আমারে একেবারে পাহাড়া বাজাইয়া দিচ্ছে। হায় রে হায়, কি পিটানা পিসছে আমারে! হায় রে হায়, কাপড়ের মতো হাসাচ্ছে আমারে এই দুষ্টু বাচ্চাটা। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি তোমার ওই জিনিসটা, এই তো, এবার চিৎকার করবে না। হা হা হা, একবারে মনে হচ্ছে চুপ হয়ে গেছে। বাবা বাবা, অনেক ভালো হয়েছে। হা হা, এতক্ষণে গিয়ে একটু শান্তি লাগছে। আরে বাহ, কত কিউট একটা বাচ্চা, দেখেছো? আমি দিয়েছি বলে একেবারে চুপ হয়ে গেছে, আমাকে খুব ভালো চেনে, আমি তো ওকে নিয়ে এসেছি এই বাড়িতে। আরে বাহ, ওরে বাবা রে বাবা, কি এসে পড়লো আবার! হায় হায়, বাচ্চাটা মুখে দেওয়া জিনিসটা মনে হচ্ছে আবার মেরে দিয়েছে আমার মুখের মধ্যে। হায় হায়, এমনটা কেন করেছে ও? হায় হায়, এমনটা করতে নেই। এই আবার শুরু করে দিয়েছে কান্নাটা। হায় হায়, আমি আর সহ্য করতে পারছি না। টম বেড়াল, কিছু একটা বুদ্ধি বের করো, এভাবে দাঁড়িয়ে থেকে লাভ নেই। এই বাচ্চাটা চিৎকার বন্ধ করতে হবে, এই যেভাবে চিৎকার করছে। মালিক এসে গেলে পরে আমারই 12টা বাজিয়ে দেবে, আমাকে কিছু একটা করতে হবে। মাথায় একটা বুদ্ধি এসেছে, এর মনে হচ্ছে খিদে লেগে গেছে। আমি এক দূরে যাচ্ছি এক দূরে আসছি, ঠিক আছে? আমি একটা হাড় নিয়ে আসি, ওকে খাটা দিলে আর তারপর ও খাবে। এই নাও, তোমার জন্য একটা খাবার নিয়ে এসেছি, এই খাবারটা তুমি খাও। আরে বা, দেখেছো, এই হাড়টা দেওয়ার সাথে সাথে ও চুপ করে নিয়েছে। আরে বা, খাও 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 খাও, এবার হাড়টা খাও। এই তো, আরে একই হাড়টা কই ফেলে দিল, আবার কান্না শুরু করে দিয়েছে। হায় রে হায়, একে নিয়ে আমি কি করি বুঝতে পারছি না। এবার ওকে আমি কি দেব সেটাও বুঝতে পারছি না, কি করে যে কান্না আমি থামাবো সেটাও বুঝতে পারছি না। হ্যাঁ বুলডগ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ছোট বাচ্চারা তো দুধ খায়, তুমি একটা কাজ করো, তোমার একটা আঙুল ও বাচ্চাটা মুখের ভিতরে ঢুকিয়ে দাও, তারপর ও বাচ্চাটা একেবারে চুপ হয়ে যাবে, আর আঙুলটা ও দুধ মনে করে চুষতে থাকবে, তখন আর কোনো চিৎকারই করবে না। এই তো, ঠিক আছে, এবার দেখো একেবারে চুপ করে গেছে, দেখেছো আমি যেটা বলেছি? হা হা হা, আমি জানি তো এইসব ব্যাপার। আরে বাজেরি, ঠিকই তুই বলেছিস, তুই দেখছি এখন একেবারে চুপ হয়ে গেছে। আঙুলটা দেওয়ার সাথে সাথে ও জেরিটা মাথায় তো দেখছি অনেক কানে বুদ্ধি আছে, আমি জানতাম এমনটাই হবে। আরে বা, কত ভালো হয়েছে! উড়ে বাবারে বাবা, দিয়েছে একটা কামড়। হায় রে হায়, কি জোরে কামড় দিয়েছে!